তারপর আমরা আমাদের এলাকাতে আমরা একটা 3 মাস সময় ছিল, তো এর মধ্যে আমাদের নিজেদের একটা কাজ ছিল, যে আমরা অনস্টুডেন্ট 40 জনের একটা জামাতে গিয়েছিলাম। তো ওখান থেকে আসার পর আমরা যেটা করেছি, আমরা হচ্ছে ইউথ অর্গানাইজেশন ফর রেজিং কমিউনিটি অর্নেস, ইউটা নামে একটা সংগঠন আমরা করছি। তো সেটা আমাদের পৌরসভার 2টা ওয়ার্ডে কাজ করতো, 5 নম্বর ওয়ার্ড এবং 7 নম্বর ওয়ার্ড। তো 5 নম্বর ওয়ার্ডে আমরা 300 লোকের, এবং এটা একটা লিগাল ইয়ার মধ্যে একটা পলিসি ছিল, প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে আমাদের কমিটি লিডারদের সাথে কথা বলে আমরা 5 নম্বর ওয়ার্ডে 300 লোকের এবং 7 নম্বর ওয়ার্ডে 510 জন লোকের জন্ম নিবন্ধন ফর্ম ফিল আপ করেছি। তো ব্যাপারটা কিন্তু আমাদের জন্য খুব ইজি কোনো কাজ না, 810 জন লোকের ইনফরমেশন ফিল আপ করা যেত। যারা কমিউনিটিতে কাজ করে, যারা ফিল্ডে কাজ করে, তারা বোঝে যে এতটা রোদের মধ্যে পড়ার মধ্যে নেমে নেমে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে এই কাজগুলি করা কতটা কঠিন, যেখানে মোস্ট অফ দ্য মানে অধিকাংশ লিখে হচ্ছে লিটারে, তারা বুঝতেছে না, তারা আমাকে বলতেছে যে এটা কি জন্য আসছে। এই যে আমরা যখন মানে নিজেদের একটা দায়বদ্ধতা কাজ করতে চাই, তারা মনে করে যে হয়তো আমরা মানে কোন ঠেলায় পড়ে এসেছি, মানে বাধ্য হয়ে এসেছি, কিন্তু তারা বোঝে না যে আমাদের কাছে না করলেও চলতো, আমরা নিজেদের স্বার্থটাকে ত্যাগ করে ভালো কিছু করার জন্য করতেছি। তো এরকম একটা সিচুয়েশন আমাদের কাজগুলি করতে হয়। তো আমি ব্যাপারটা এই কথাটা বললাম এই কারণে যে এখন যারা জুনিয়র আছো এখানে তোমরা, তার ব্যাপারটা এনকারেজ হবে সেটা নিজেদের কমিউনিটি করার জন্য, আমাদের কমিউনিটি আমরা সেটা